Assalamualaikum, কেমন আছেন সবাই? অনেকদিন পরে সবাইকে ওয়েলকাম করছি আমি নরিন নতুন একটা ভিডিও দেখার জন্য। আসলে আজকে এই কদিন এত বেশি ব্যস্ত ছিলাম যে নিজে যে একটা ঠিকমতো ব্লগ করব সেটাও সম্ভব হয়নি। তো অলরেডি অনেকে জেনে গেছেন যে আমরা আসলে আমার হায়ার স্টাডিজের জন্য ইংল্যান্ড যাচ্ছি। সো তারই ব্যস্ততা ছিল এই কয়েকটা দিন, আর আজকে আল্লাহর রহমতে আমাদের ফ্লাইট। সো রওনা দিব আজকে, সবার কাছে অনেক 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 দোয়া প্রার্থী। আর আজকের ভিডিওটা জানি না আমি ঠিকমতো করতে পারবো কি না, অনেকটাই এলোমেলো হয়তো বা হবে, কারণ দেশ ছেড়ে চলে যাওয়া, দেশের মানুষ ছেড়ে চলে যাওয়া, আপন মানুষ ছেড়ে চলে যাওয়ার মধ্যে যে কী কষ্ট সেটা আসলে যারা যায় তারা ছাড়া আর কেউই বুঝে না। সো যাই হোক, চেষ্টা করব আপনাদের সাথে আজকে যতটুকু পারি ভিডিও শেয়ার করার জন্য। আর কি বলবো, আমার বুচকিটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমরা এখন হোটেলে আছি, 6টার দিকে বের হব, সকাল 6টা আমাদের ফ্লাইট হচ্ছে সকাল 10:30। তো আল্লাহর নামে বের হই, দেখা যাক কী হয়। ফ্লাইটে আসছে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য। তো পরে মাঝে 2টা ব্যাগ এখান থেকে কিনছি কোনো রকম, যাতে একদম লাইট ওয়েট হয়। আমরা উঠছি, তো বলছি যে এর আগেই যে হোটেল হলিডে এক্সপ্রেসে মামার কাছ থেকে জুতা পরে নিচ্ছে আপনাদের নুসাইবাপুরি, আর নুসাইবার বাবা গেছে নাস্তা করতে। আর আমি এত সকালে আসলে খাবো না, আমি নুসাইবাকে এত সকালে খাবো না, নুসাইবার মামাও নাকি সকালবেলা খাবে না। খেয়েটে ইনশাল্লাহ বের হবো। কোথায় গিয়েছিলাম? এটা কিনছো? 90 টাকা। 90 টাকাতে কিনছো? গুড। আমাদের বাসার সামনে অমর কাকার দোকান, অমর কাকার দোকানে 20 টাকা 30 টাকা। এই যে তোমার টাকা বাংলা। ফাইনালি ইমিগ্রেশন শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের গেটে। আনু সাহেব তো চাও দেখো মা, ও খুব খুশি। আমরা 10 নম্বর গেটে যাচ্ছি। তোমাদের নুসাইবাপুরি ইউকে যাওয়ার আগেই নাকি শীত লাগতেছে খুব, সে জ্যাকেট ট্যাকেট পরে রেডি। শীত লাগতেছে মা? হ্যাঁ। তো আমরা ইমিগ্রেশন শেষ করে এখন বসে আছি, নুসাইবাপুরি বিস্কিট খাচ্ছে, কিন্তু আমাদের পানি নিয়ে আসতে মনে নাই। আমি জানি না একটু পরে নুসাইবা হয়তো বা পানি খাওয়ার জন্য একদম কান্নাকাটি শুরু করে দেবে। তো আমরা এখন যাচ্ছি পানি খাওয়া।
তো আমরা আমাদের সিট নাম্বারটা খুঁজছিলাম, আর দেখতে পাচ্ছেন আপনাদের নুসাইবা বুড়ি তো একদম একা একা হাঁটা শুরু করছে, যেন সব কিছু চিনে। সো প্লেনের মধ্যে আসলে সিট খুঁজে পাওয়া খুব ইজি, একদম বাসের মতোই সিট নাম্বার সব কিছুভাবে লেখা থাকে। সো সবাই সিট খোঁজায় ব্যস্ত এবং আমরাও আমাদের সিট খুঁজছি। আমাদের ছিল 10:20, এখন 10:47 বাজে, অপেক্ষায় আছি। তো ফাইনালি আমাদের প্লেন টেক অফ করার জন্য রেডি। নুসাইবার কানে একটু হেডফোন দিয়ে দিচ্ছি, কারণ অনেক বেশি সাউন্ড হয়। তো আমাদের যেহেতু এটা প্রথম প্লেন জার্নি ছিল, সো যেটুকু উপভোগ করার করে নিয়ে আমরা এখন মুভি দেখতে বসেছি। আমি একটা অ্যানিমেশন মুভি দেখছিলাম, নুসাইবাও একটা দেখছিল, এবং নুসাইবার বাবা অ্যাজ ইউজুয়াল দেখতে পাচ্ছেন যেখানেই যাবে সেখানে ঘুমানোর চেষ্টা থাক, সে ঘুম প্রিয় মানুষ। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি যে এতটা সুন্দর সেটা হয়তো বা মানে এইটা এই জার্নিটা না করলে আমরা বুঝতে পারতাম না। এখন আমাদেরকে তারা তাদের মেইন ফুডটা সার্ভ করেছে। এই যে নুসাইবা একটা কেকের মতো বা ব্রেড দুইটার মিক্সড আমার কাছে লাগছে আর কি, সো এটা একটা দিয়েছে, আর এটা আমি জানি না কি দিছে, টক দইয়ের সাথে কিছু একটা। আমি এটা ট্রাইও করিনি, কারণ নিউ ফুড আসলে জার্নিতে না করাই ভালো। আর হচ্ছে এটা একটু আইসক্রিম টাইপের, কেক আইসক্রিম টাইপের, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে। আর এই তো পানি আছে, সাথে স্পুন, ওয়েট টিস্যু, এগুলো তো দিবেই। সো নুসাইবা প্রথমে বললো যে ও একটু এই ব্রেডটা খেতে চায়, সো ওকে ওর বাবা খুলে দিল। আর আসলে প্লেনের মধ্যে এত বেশি শব্দ থাকে, আমি কথা বলার পরে ওগুলো আসলে শোনা যাচ্ছিল না, যার জন্য আমি এখন আবার ভয়েস ওভার দিচ্ছি। সো নুসাইবার ফুড যেটা ছিল সেটা হচ্ছে ল্যাম বিরিয়ানি ছিল, আর আমার ছিল হচ্ছে চিকেন, আর ওর বাবা নিয়েছিল হচ্ছে ভেজিটেবল। সো এই যে আমার চিকেন
চিকেনের সাথে রাইস আর নুসাইবার হচ্ছে রাইস উইথ ল্যাম্প। নুসাইবা ওর ফুডটা পছন্দ করেছে, যদিও সে মাংসটা খায়নি বাট রাইসটা খেয়েছে। আর আমার কাছে আমার খাবারটা মোটামুটি লেগেছে, একেবারে খারাপ না, আবার খুব বেশি যে মজা তাও না, বাট আইসক্রিমটা ভালো লেগেছে। আর নুসাইবা বুড়ি আলহামদুলিল্লাহ যে পছন্দ করেছে, কারণ ও সকাল থেকে একদমই না খেয়েছিল আর ও রাইসটা সম্পূর্ণ শেষ করেছে, যেটা আসলে আমি অবাক করা বিষয়। ও পুটপুট করে খাচ্ছে একা একা, সে আমাদের কারো কাছ থেকে খাওয়াই নিবে না, সে একা একাই খাবে। সো এই জন্যে আমি তাকে একা একাই খেতে দিলাম, আর এই সুযোগে আমিও আমার খাবার শেষ করলাম। আর এই যে দেখতে পাচ্ছেন, নুসাইবা বুড়ির এই ডেজার্টটা খুব বেশি পছন্দ হয়েছে, সে অলমোস্ট অনেকখানি খেয়েছে খাবার শেষ করার পরেও। আর ওর বাবা তো বলতেছে ওর বাবার নাকি খাওয়াটা বেশি হয়ে গেছে, ওর সব সময় এই কথা বলে, কিন্তু আসলে না, এতটুকু খাবার খাইলে আসলে ফুল হওয়ার কথা না। সো যাই হোক, আমরা আমাদের খাবারটাও খুব ভালো মতো এনজয় করলাম, সব খাওয়া দাওয়া শেষ। আর এটা আমি এক্সট্রা একটা রাখলাম, কারণ পরে যদি নুসাইবা আবার খেতে চায়, এই জন্য ওটা আমি আমার কাছে রেখেছি। আর বাইরে তো ভিউ ছিলই অসাধারণ। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ম্যাপ, যেটা প্লেন কোন যে দিক দিয়ে যাচ্ছে। সো এটা ব্যাঙ্গালোর হয়ে ইন্ডিয়ার উপর দিয়ে আর কি হিথ্রু সরি দোহা এয়ারপোর্টে যাবে। সো এই যে মাশাল্লাহ এত সুন্দর দৃশ্য, আসলে আমি কি বলবো, পুরা মেঘের ভেতর দিয়ে উপরে মেঘ নিচে মেঘ, এক অপরূপ এক সৌন্দর্য। আমি এই ভিউটা যে এত বেশি পছন্দ করেছি যা বলার মতো না, আমি লিটারালি তাকিয়েই ছিলাম যে এত সুন্দর আল্লাহ সৃষ্টি, মানে মেঘের উপর দিয়ে যে আকাশের দিকে আমরা সবসময় নিচ থেকে তাকাই, সেই আকাশের ভেতর দিয়ে আজকে আল্লাহ তাআলা আমাদেরকে যাওয়ার সুযোগ করে দিয়েছে, তার জন্য আসলে আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া। তার সৃষ্টি যে এত সুন্দর, আমি কি বলবো, আমি অবাক চোখে তাকিয়েছিলাম যে এত সুন্দর, মানে আকাশের ভেতর মেঘের ভেতর দিয়ে যে যাওয়াটা খুব ভালো লেগেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো খাওয়া আমাদের মেন কোর্সটা শেষ করার পরে ওরা নুসাইবাদের সবাইকে আর কি একটা করে ওয়েফার দিয়েছে, আর আমি কফি নিয়েছি, যেহেতু ঘুম হয়নি সো খুব বেশি খারাপ লাগছিল। সো অলমোস্ট এখন 3:30 বাজে, একটা মুভি আমি শেষ করছি আর একটা মুভি স্টার্ট করলাম। আর আপনাদের নুসাইবা বুড়ি দেখতে পাচ্ছেন একদম ঘুমায় গেছে, মেয়েটা আমার কয়েকটা দিন এত বেশি কষ্ট করছে, কারণ আমরা আসলে সব কিছু নিয়ে এত বেশি বিজি ছিলাম যে ওর দিকে টেক কেয়ার করার মতো সময় আমাদের হয়নি, এই জন্যে মেয়েটা সকাল থেকেই ঘুমানোর জন্য ই করছিল, আর এই জন্য প্লেনে ওঠার সাথে সাথেই ঘুমায় গেছে। আর এখন আমাদের প্লেনটা যাচ্ছে হয়তো বা কোনো একটা সমুদ্রের উপরে, যার জন্যে দৃশ্যটা খুব ভালো লাগছে। আর নুসাইবা বুড়ি তো এখনও ঘুম, ওকে আমি তুলতে পারছিলাম না, কারণ আমরা খুব শীঘ্রই ল্যান্ড করব, আমরা চলে এসেছি অলমোস্ট দোহা এয়ারপোর্টের কাছে। আর আমি নুসাইবাকে ওঠানোর চেষ্টা করছিলাম, আর ও তো একদম পুরা ঘুম, ও কোনোভাবেই উঠবে না। অনেকভাবে চেষ্টা করছি যে নুসাইবা উঠো নুসাইবা উঠো, বাট ও একদম ঘুম। এখন দোহাতে, দোহা বুঝি আগে কত বড় না,
বড় এয়ারপোর্ট যে গেট খুঁজে খুঁজে বের করতে করতে জান বের হয়ে গেছে। কোন দিক থেকে কোন দিকে যাব পুরা কান ধাপা ধরে গেছে একবারে। বুড়ি হাঁটবে না, এই যে একটু পড়বে আর দাঁড়ায় পড়তেছে। মামনি যাও সামনে যাও, যাবো না। আচ্ছা থাকো, এইটুকু দাঁড়ায় যাক। অরিদা নিয়ে হাঁটতে খুব কষ্ট হয়। নিজে দোহাই এয়ারপোর্ট। Ladies and gentlemen, thank you for waiting. Boarding will be announced by zone numbers indicated in your boarding pass. We now invite customers seated in zone 1 only to proceed to boarding. All customers are kindly reminded to maintain social distancing throughout the boarding process and whilst in the jet bridge. Please have your boarding pass ready for inspection. Thank you. দোহা এয়ারপোর্ট থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে আর একটা বিমানে ওঠার জন্য যাচ্ছি। দুচি তো আগে আগে যাচ্ছে। ফেলতেছে কিন্তু নোংরা করছো। বাংলাদেশ সময় 6টা আর এখানে মনে হয় একবারে দুপুর টুকুর হবে। এখানে হচ্ছে 3টা বাজে। সো দোহা থেকে লন্ডন হিথ্রো এয়ারপোর্টের উদ্দেশ্যে আমরা যে বিমানে এটা উঠেছিলাম কাতার এয়ারলাইন্স, সেটাতে নুসাইবাকে এই যে একটা ব্যাগ গিফট করলো কিডসদের জন্য, ওদের এটা একটা স্পেশাল একটা অ্যাপ্রোচ আর কি। এটার মধ্যে কিছু স্টিকার আছে, তারপরে কিছু পাজল আছে, গেমস আছে, বাচ্চারা যাতে খুব বেশি বোরিং না হয়ে যায় এই জন্যই এটা তারা দিয়ে থাকে। বেশ ভালো লাগলো আমার কাছে। যদিও বাংলাদেশ থেকে দোহা পর্যন্ত সেখানে যে বিমানটা ছিল কাতার এয়ারলাইন্সের সেটাতে কিছু দেয়নি বাচ্চাদের জন্য, বাট এটাতে দিছে, যেটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। কারণ বাচ্চারা খুব বেশি অ্যাক্টিভ থাকে, এই জিনিসগুলো নিয়ে বিজি থাকে, তো ওরা আসলে জার্নিতে খুব বেশি একটা চালানোর সময় পায় না। তো নুসাইবাও এটা নিয়ে খুব এক্সাইটেড, সে অনেকক্ষণ এটা নিয়ে খেলেছে, পাজলগুলো সলভ করেছে এবং সারা প্লেনে স্টিকারও লাগাইছে বুড়ি। আর এই যে আমার বডিটা তো ক্লিনিং শুরু করছে, সে ওয়েট টিস্যুটা দিয়ে ইচ অ্যান্ড এভরিথিং ক্লিন করতেছে, মনিটর থেকে শুরু করে টেবিল থেকে শুরু করে সব কিছু সে এখন ক্লিনিংয়ে ব্যস্ত। তাকে নিষেধ করলেও সে শুনছে না, সে সব কিছু ক্লিন করবে।
বন্ধু একটা তাকে নিষেধ করলে সে শুনবে না, সে ক্লিনিং করবেই, সো করুক ক্লিনিং। সো এবারে যাত্রায় এবার আমাদেরকে মেন কোর্স আবার দিয়ে গেল শুধুমাত্র নুসাইবার জন্য, কারণ নুসাইবা যেহেতু কিডস এবং কিডসদেরকে খেতে একটু সময় লাগে, এজন্যে দেখলাম যে সব যেসব কিডস আছে সবাইকে প্রথমে ফুড সার্ভ করছে এবং পরবর্তীতে অ্যাডাল্টদেরকে দিবে। তো এবারের যাত্রায় আমাদের হচ্ছে চিকেন বিরিয়ানিটি পড়েছিল, আর এটা তো অ্যাজ ইউজুয়াল কি কোনো একটা সস টাইপের কিছু একটা হবে, আমি এটা ট্রাই করিনি। আর এটা হচ্ছে সে আগের আইসক্রিম কেক টাইপের যেটা ছিল ডেজার্ট সেটা, আর এই যে চিকেন বিরিয়ানি। হোপ নুসাইবা এবারও চিকেন বিরিয়ানিটা পছন্দ করবে, কারণ এর আগেরবার তো সে ল্যাম্ব খেয়েছিল, আর এবারে চিকেন যে বিরিয়ানিটা দিয়েছে সেটাও নুসাইবা খুব পছন্দ করেছে। দেখতে পাচ্ছেন চিকেনের সাথে রাইস এবং কিছু ফ্রাইড অনিয়ন আছে। সো এবারও বুড়ি আমাদেরকে কারো কাছ থেকে খাবে না, সে একা একাই খাবে। সো দেখি সে কতক্ষণ একা একা খায়, এবং তার খাওয়া শেষ হওয়ার পরে আমাদের ফুড দিয়ে গেছে, সো এখন আমরা খাবো। আমাদেরকে আমাকেও দিয়েছে হচ্ছে স্যাম নুসাইবার যেটা ছিল সেটাই, বাট ওর বাবা পেয়েছে হচ্ছে স্ম্যাশ পটেটো উইথ বিফ। আর এই মুহূর্তটা আসলে খুব বেশি ভয়ঙ্কর ছিল, কারণ হঠাৎ করে প্লেন এত বেশি শেক করা শুরু করেছিল, আমরা খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাট আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি, আমরা সেফলি হিথ্রো এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আল্লাহ তাআলার কাছে অনেক 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 শুকরিয়া যে আমরা ভালো মতো পৌঁছেছি। আর এখানে আসছি হচ্ছে আমরা আমাদের লাগেজ কালেকশন করার জন্য, এখানে ওয়েট করছি যে দেখার জন্য আমাদের লাগেজগুলো আসছে কি না। সো অপেক্ষার পালা যে কখন লাগেজগুলো আসে এবং নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। আপু লাগেজগুলো নিছে আর কুচকু দাঁড়া দাঁড়া দেখতেছে। সো এখান থেকে আমরা যাব আমার ভাসুরের বাসায়। সো এখানে উনি আসছে অলরেডি হয়তো বা, বাট আমরা কন্ট্যাক্ট করতে পারছি না। হবে এটা এটা সামনে দিয়ে দাও, করবে না, চলো আমি আমার কাছে আসো। হ্যাঁ তুমি চলতেছ, বাবাকে হেল্প করতেছে বুঝছো। সো আলহামদুলিল্লাহ আমরা অবশেষে লুটন ডান্স টেবিলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমার ভাসুর এসেছে আমাদেরকে নিতে। একদিকে প্রিয়জনদেরকে ছেড়ে আসার কষ্ট, অন্যদিকে নতুন একটা যাত্রার সূচনা, সব মিলিয়ে একটা ঘোরের মধ্যে আছি। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন, আমরা যেন খুব ভালো মতো এখানে থাকতে পারি, এখানে সার্ভাইভ করতে পারি, আমার পড়াশোনাটা যেন ঠিক মতো শেষ করতে পারি। এই দোয়া আপনাদের সবার কাছে আমার কাম্য, সবাই অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।